কি বলছো আমজাদ? হ্যাঁ আম্মাজান, এটা যথার্থই আমার প্রতি তোমার সতীন পুত্র বাদশাহ হায়দার খাঁর সরাসরি আক্রমণ। প্রজাদের আমার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস দিয়েছে বলেই ওই ছোট লোক প্রজারা আমার চোখে চোখ রেখে আমাকে অপমান করার সাহস পেয়েছে। আমি বুঝেছি, সাপ আর বেজিতে যেমন কখনো বন্ধুত্ব হয় না, তেমনি সৎ ভাইয়ে কোনোদিন আপন হয় না। আমি দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি তোমার প্রতি হায়দার সদা সর্বদা একটা বৈরী আচরণ করছে। নিশ্চয় এর মধ্যে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। নতুবা সামান্য প্রজা যারা কোনোদিন প্রভুর চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি, তারা কি করে সেই প্রভুকে অপমান করার সাহস পায়? পায় আম্মাজান, আর তখনই সাহস পায় যখন মাননীয় প্রভু নিজের মান মর্যাদার কথা ভুলে প্রজাদের সম্ভ্রমে আঘাত করে। তার মানে? মানে আপনার অজানা নয় আম্মাজান, বহুবার রাজ্যের নিরীহ গরিব প্রজাদের তরফ থেকে জোরপূর্বক তাদের বিবাহযোগ্যা কন্যা ও ভগ্নের ইজ্জত লুণ্ঠনের অভিযোগ আমার কাছে এসেছে। তার দু একটি লোমহর্ষক জঘন্য অপরাধের নালিশ আপনার নিকট আমি হাজির করেছিলাম, কিন্তু তার কোনো সন্তোষজনক সমাধান বা বিচার আপনার কাছ থেকে পাইনি। বিচার? বিচার যদি করতে হতো তাহলে সবার আগে আমি তোমার বিচার করতাম। আমার বিচার? হ্যাঁ হ্যাঁ, তোমার বিচার। একটা সাধারণ চাষার মেয়েকে বিয়ে করে বংশের মুখে চুনকালি মাখুনি, কলঙ্ক লাগাওনি? আম্মাজান, ছি 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 আম্মাজান, আপনি এমন কথা বলতে পারলেন? একজন মানুষ হিসাবে এক মৃত্যু পথযাত্রী দরিদ্র অক্ষম পিতাকে কন্যাদায় গ্রস্তের লজ্জা থেকে মুক্তি দিতে বিয়ে করেছি, এতে আপনারই গর্ববোধ হওয়ার কথা। আর আপনি নারী হয়ে সেই পবিত্র কাজটার উপর কলঙ্কের কালিমা লেপন করে নিজের গর্ভজাত সন্তানের দোষ ঝাড়তে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তোমার বেলায় শত কুকর্ম হয়ে ওঠে পুত পবিত্র, আর আমার বেলায় কিছু ঘটলেই সবই হয় কলঙ্ক নতুবা জঘন্য অপরাধ। আমজাদ, তুমি ভুলে যেও না, বিমাতার গর্ভজাত সন্তান হলেও তুমি আমি একই পিতার সন্তান। তোমার কলঙ্কে আমারও কলঙ্ক, তোমার অপমানে আমারও অপমান। এখনো সময় আছে ভাই, ভালো হয়ে যাও। থাক থাক, হয়েছে। তোমার স্বার্থান্বেষী স্বরূপটা আজ শুধু আমজাদের কাছেই নয়, গোটা মহলের সবার কাছে উন্মোচিত হয়ে গেছে। না না আম্মাজান, না। একজন প্রজাপালক হিসাবে আমি যদি আমার সত্যিকারের ন্যায় বিচারের স্বরূপটা তুলে ধরতাম, তাহলে তাহলে এতদিনে আপনার পুত্রে ওই জীবন্ত দেহটা লাশ হয়ে মাটির সাথে মিশে যেত। কিন্তু তা যায়নি বলেই হাজার হাজার লাঞ্ছিতা ইজ্জতহারা নারীর অভিশাপের আগুনে দগ্ধ হচ্ছি আমি আর আমার রাজ্যের মাটি। আসল সত্যটা আপনি এড়িয়ে যেতে চাইছেন। যেদিন থেকে ওই কুলটা অপয়া চাষার মেয়েটাই প্রাসাদ এসে উঠেছে, সেদিন থেকেই শুরু হয়েছে বন্যা খরা দুর্ভিক্ষ। আমজাদ, হায়দার, চোখ রাঙিও না, আমজাদ সত্যি কথাই বলেছে। আর এই ধ্রুব সত্য কথার প্রমাণ করেই আমি প্রাসাদে ফিরে আসবো। চলে দাঁড়াও, কোথায় যাবে? যাবার আগে তোমার পাওনা অর্ধেক রাজ্য বুঝে নেবে না? না, আপাতত ওটাও আপনার ভাগেই থাক, প্রয়োজনে বুঝে নেব। চলে আমজাদ। শোনো বাবা, একটা মিথ্যেবাদীর মিথ্যে অপবাদের ভয়ে তুমি প্রাসাদ ছেড়ে চলে যাবে? জন্মের মতো যাচ্ছি না আম্মাজান, সময় মতো ঠিকই ফিরে আসবো। হায়দার, আমার ছেলে যদি কিছু হয় মনে রেখো আমিও তোমাকে ক্ষমা করব না। খোদা, চলুন জাহাপনা, বিশ্রাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। Thank you.
যেন আমার পায়ে কামড় দিয়েছে। মারা গেছে, সাব্বাস, তোমার সবাইকে আমি মারা মার করে দেবো। হায়দার কথা বল বাবা, কথা বল। আপনার কথা বলবে না রানীমা, আমার ভাইজান কথা বলবে। কথা বলো ভাইজান, কথা বলো। রক্ষিত অন্দর মহলে বিষাক্ত সাপ, রাত্রির অতীত ইতিহাসে এমন ঘটনা ঘটেনি হুজুর। কেমন করে ঘটবে উজির সাহেব? অতীতে কোনদিনে প্রাসাদ কোন কাল লাগিনি বিষাক্ত নিঃশ্বাসে দূষিত ছিল না। আপনি কি বলছেন? আমরা ঠিকই বলেছে উজির সাহেব। বিমাতার ঘরে জন্ম নিল, সে আমার বড় ভাই, আমার মাথার উপর একটা ছায়া হয়েছিল। শুধু শুধু আমার দোষ দিচ্ছ কেন ভাই? আমি কি করেছি? কি করনি? তোমার বিষাক্ত নিঃশ্বাসে হীরকনগরকে ছারখার করেছ। শেষ পর্যন্ত আমার ভাইকেও কেড়ে নিলে। না না শাহজাদা, আমার মতো একজন অসহায় অবলা নারীর উপর এমন মিথ্যে অপবাদ চাপিয়ে দিও না, খোদার আরশ কেঁপে উঠবে। তোর ফরিয়াদ খোদার দরবারে পৌঁছার আগেই তোকে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। এই কি আছিস? এই কুয়োটা কাল নাগিনীকে হীরকনগর থেকে নির্বাসন দিয়ে। না ভাই না, এ আদেশ তুমি করো না। আমার গর্ভে যে তোমার ভাইয়ের অরুষজাত সন্তান, এই মহলে থাকবার অধিকার আমার না থাকতে পারে, কিন্তু এই বংশে সন্তানের তো আছে। সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত আমাকে এখানে থাকতে অনুমতি দাও ভাই, তারপর যেখানে খুশি আমাকে তাড়িয়ে দিও, আমি চলে যাব। না না না, কাল নাগিনীর গর্ভে কাল নাগিনী জন্ম হয়, অতএব এই মুহূর্তেই তোমাকে মহল ত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি মহল ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাইজানের লাশ দাফন করার আদেশ দেব না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তবু আমার স্বামী লাশকে কষ্ট দিও না। আমি রক্ষা, আজ আমার মতো একজন অসহায় নারীকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে যে পাপ তুমি করলে, তার প্রায়শ্চিত্ত একদিন তোমাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। উজির সাহেব, শাহী মর্যাদার ভাইজানের লাশ দাফন করার ইন্তেজাম করুন।
মাল্লা তোমার নূরে রাসূলুল্লাহ আয়েশা ভবে কান্দা গেছে উম্মতের লাগিয়া রে উম্মতের লাগিয়া নবী আমার রে নবী আমার চায় না বে উম্মতের ফেলে রাব্বানি হইয়াও তুমি কেমনে আছো ভুলে যত দুঃখ দাও না দয়াল আমি তোমার দয়ার কাঙাল যত দুঃখ দাও না দয়াল তোমার দয়ার কাঙাল মানব জন্ম লইয়া ভবে একবার যদি আসো তবে দেখা বান্দার দুঃখ তুমি ভাস্তা চোখের জলে রে ভাস্তা চোখের জলে হুকুম জারি হায় রে হুকুম জারি কইরা দয়াল দুঃখ নিতা তুলে রহমতের দরজা তুমি নিজেই দিতা খুলে যত দুঃখ দাও না দয়াল আমি তোমার দয়ার কাঙাল যত দুঃখ দাও না দয়াল আমি তোমার দয়ার কাঙাল যতন কইরা আহে রে যতন কইরা মানুষ কইরা ভাষাও চোখের জহলে খেলছো নিঠুরে কোন খেলা বসিয়া নিরলে যত দুঃখ দাও না দয়াল আমি তোমার দয়ার কাঙাল যত দুঃখ দাও না দয়াল আমি তোমার দয়ার কাঙাল মাসের আকাল পড়ছে হা মরণই হয়েছে
হীরক নগরের রাজ্যা গোষ্ঠীর অগ্গল তেরে না খাইয়া মরতে হইল। সর্দার ওইটা কি? এই তো দেখতেছি একটা জলজন্ত বাচ্চা। সর্দার সর্দার এই বাচ্চাটা শুনো না। শুনবো না? কি কও গে তো? ঠিকই কইতেছি, একটার পর একটা আপদ বিপদ লাগিয়েই আছে। কার পাতে যে এসব হইতেছে কিছু বুঝতেছি না। আমার মনে কয় এই বাচ্চাটাও কোনো পাপের ফল। চুপ করে আমি যাই না শুনে এর মরণের হাতে ছেড়ে দিতে পারি না। আল্লাহ নারাজ হইল। দামি হার মনে হইতেছে এই হাটটার লেগে বাচ্চার কোনো সম্পর্ক আছে। ঝাঁটা গাঙের মধ্যে ঝাঁটা খারা খারা জাল জানিস না? আমি আইতাছি, জাল জানিস না? এই ধরো ব্যাপার মায়া যারে মুখে তুলে নেবার সাথে সাথে আল্লাহ এমন মুখের দিকে ফিরে যাইছে। আমি জাইলা বসছি ভাঙা ধরে চান্দে রোশনাই বসে। আজ থেকে ওর নাম রাখলাম রোশনি। আমি বাঁচতে চাই না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। আমি কেন আমাকে বাঁচালো বাবা, কেন কেন বাঁচালে?
पानी कैमन जानी करे आमार संगे डांगे पानी कैमन जानी करे आमी नाइते गेले आगुन जले नाइते गेले ओ आमी नाइते गेले आगुन जले कुसुम गरम अंगे सखी गो डांगे पानी कैमन जानी রূপের কাছে নির্জাহানের তো হাই মন্দ তোমরা খাও আমি এখন আসি আচ্ছা চলুন মাতৃহারা কন্যা নূরজাহানকে আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম তার সুষ্ঠু প্রতিপালন আর সুশিক্ষার জন্য কিন্তু আপনার প্রশ্রয়তে রাজকুমারী নিজের মান সম্মান ভুলে গিয়ে একজন অতি সাধারণ মেয়ের মতো ঘুরে বেড়ায় ওই চাষা আর ছোট লোকদের সঙ্গে রাজকোষ থেকে অর্থ নিয়ে প্রতিপালন করে পরিচয়হীন এতিমদের যাহাপনা রাজকুমারী এতে মানবতার পরিচয় দিয়েছে রাখুন আপনার মানবতা এত মানবতা খুঁজতে গেলে আজ আর নিজের এই সুখ খুঁজে পেতাম না অনেক সুখ নাকি আবার অনেক দুঃখ বয়ে আনে আব্বা হুজুর মানে হয়নি আব্বা হুজুর আপনার কথা শেষটুকু মাত্র শুনেছি মানে সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি চলো একসঙ্গে আহার করব আমার রুচি নেই আপনারা খেয়ে নিন সেই কি না বললাম তো আমার খিদে নেই ভালো লাগছে না কি ব্যাপার হঠাৎ ভালো লাগছে না খিদে নেই নিশ্চয়ই শরীর খারাপ করেছে হেকিং কোভারেজ কাউকে ওসবের দরকার নেই দেহ কোনো নজরে কি কিছুই পারে না এ বয়সে সব মেয়েরাই খাওয়া দাওয়া ছেড়ে একটু আনমনা হয়ে যায় আবার মনে মতো জীবন সঙ্গী পেলে সব ঠিক হয়ে যায় তাই বলুন তা পাত্র তো আমি অনেক আগেই পছন্দ করে রেখেছি বাংলার সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিকারী সম্রাট শাহ সুলতান বখতিয়ার বাহাদুরের একমাত্র বীর পুত্র শাহজাদা কায়সার Oh!
থাক থাক। সত্যি কায়সার, তোমার সুনিপুণ অস্ত্র চালনায় আজ আমি মুগ্ধ। সবই আপনার দোয়া আব্বা হুজুর। তোমার আন্তরিক প্রচেষ্টাই আজ তোমাকে পুষ্পনগরের যোগ্য উত্তরাধিকারী হিসেবে গড়ে তুলেছে। আমার এই বৃদ্ধ বয়সে তোমার হাতে সমস্ত ক্ষমতা হস্তান্তর করে আমি বিশ্রাম নিতে চাই। আব্বা হুজুর, পুষ্পনগরের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসাবে আমার একটি বিষয়ে এখনো অজানা রয়ে গেছে। বলো বাবা, কি সেই বিষয়? শিক্ষা গ্রহণের জন্য শিশুকাল থেকে পর্যন্ত জীবনের সব কটা দিন মহলই কাটিয়েছি। তাই সিংহাসনে আরোহণের পূর্বেই আমি রাজ্যের প্রজাদের অভাব অনটন নিজের চোখে অবলোকন করতে চাই। অতি উত্তম, এই তো আমার সুযোগ্য পুত্রের মতো কথা। রাজ্যময় এলান করে দাও, কিছুদিনের মধ্যে আমার প্রজাবৎসল সন্তান শাহজাদা কায়সার এই রাজ্যের দায়িত্বভার গ্রহণ করতে চলেছে। তাই এই সুযোগ্য সন্তানের গর্বিত পিতা হিসেবে আমি রাজ্যের দরিদ্র প্রজাদের এই বৎসরের সমস্ত খাজনা মওকুফ করলাম। আমি তো আপনাদের মতো একজন মানুষ। হুজুর, আপনি আমাকে মা বাপ, আপনি আমাকে রক্ষাকর্তা। ভুল করছেন, রক্ষাকর্তা একজনই। আমি আপনাদের দুরবস্থার কথা জানতে এসেছি। হুজুরের মতন দয়াবান শাহজাদা যে রাজ্যে আছেন সেই রাজ্যে আমাকে কোনো অসুবিধা নাই। তোমরা এদের মধ্যে কাপড়গুলো বিলি করো। কুদরত, কুদরত, আমার মনে হচ্ছে ওরা সবাই আমার কাছে ওদের অভাবের কথা গোপন করতে চাচ্ছে। কিন্তু কেন? এই সামান্য কথা বুঝলেন না হুজুর, আপনার সামনে নিজেদের অভাবের কথা বইলা আপনারা ছোট করতে চায় না। কিন্তু আমাকে যে ওদের কথা জানতেই হবে। কি কইলেন আপনি? অঙ্ক কথা জানতে চান? আরে এই তো পেজি লাগিয়ে দিচ্ছেন। আরে অঙ্ক কথা জানতে হইলে অগলকে মিশতেইব, অগলকে মিশতে হইলে রাখাল বা কৃষক শাস্তইব। ঠিক আছে, চলেন চলেন। লাগছে একটু, একটু কাদা দিতে এত সময় লাগে? লাগিসই লাগে, যার সেও কারমনির মধ্যে কাদা তার পায়ের কাদা এত সহজে সাফ হয় না। তুই ঠিকই কইছস, মনের মানুষ ছাড়া মনের খবর কে বলতে পারে? জিনিয়ানি ভাই, তোমার বুকে তো অনেক জ্বালা, পানিতে ঝাঁপ দিয়া জ্বালাটা মিটিয়ে নাও। তোর সৈনারা, আমি আমার বুকের জ্বালা মেটামো ওই রশ্মিরে ঘরে নিয়া। শয়তান কুত্তা, কই চললি? এই গরু, আরে গরু কি কথা শুনে? হ্যাঁ তো পেজি লাগাইয়া এইভাবে গরু চড়াইলে আপনার গরু চড়াইতেইব না, গরুই আপনার চড়াইব, বুঝছেন? শোন আমি দেখি কেমন দেখেন। Ha ha ha!
ভয় পেলি চল হুজুরে গরু কি করলো হুজুর এদিকে আসেন বুঝছি তো কুদরত ওই মেয়েটি কে রে সব দ্বারের মেয়া রোশনি রোশনি সত্যি রোশনাইকর রূপ হ্যাঁ কি লাগে দিছেন রেখে বাসি বাজায় মনটা কায়রা নিতে চায় দেখিয়া পাগল সুখে কান্দি দুঃখে হাসি ফলে
चल से जाए रे फलन अच्छा चल दाउन ना ये पेस क्लास के ए तुम यदि कोई जाबा पड़ा नहीं पड़ा अरे को ताई तो आसे गुबर कुरानी लगे जो दी राज तुम्हारे मिला ना है ताईले गुबर कुरानी सोये लगे कार मुआबा ताई बोया छोना माता ठंडा करनी से बस अभी ठंडा करता सी माता एक है ने बोइशा तुम ये रानी आमिया तुम्ही মোহব্বতের কথা বলা বলি করি কি লাগছে তুমি তোমার সাংঘাতিক বেরোসি বুঝতাছো না এতক্ষণ নিশ্চয় জিনার পরিতে মুখে মুখ আর বুকে বুক লাগাইয়া মোহব্বতের আদান প্রদান করে ফেলাইছে
এসব তুমি কি বলছো? যাব না, যা বলছি সব সত্যি। মহান বাদশাহ হুজুরের কোনো ক্ষতি হোক সেটা যেমন কোনো প্রজাই চায় না, তেমনি আমিও চাই না। তুমি এখন যাও। যাব না মেহেরবান। শোনো, বিয়ের খবরটা তোমাদের শাহজাদা যেমন গোপন রাখতে চেয়েছিল তেমনি গোপনই থাকবে। যেরম হুকুম যাব না। স্যার, এ তুমি কি করলে? একবারও কি তোমার মান সম্মান অভিজাত্য আর এই বৃদ্ধ পিতার কথা মনে পড়ল না? দাদার, দাদার, আরে ও সর্দার, যেটা জুম্মন, এত সকালে সারের মতো চাষ এইটা তোষ কেন? সিল না এতেছে কি সাত কইরা রশ্মি কই কেন ঘরে? না সর্দার না, জাইলা বস্তি উজালা করা রশ্মি অহন এক ভিন দেশি রাখালির বুকে শুইয়া তার অন্তরটারে রোশনাই করতাছে। শোক লাগায় না, সত্য কোনোদিন চাপা থাকে না, মুসিবত নিজের চোখে দেখাইছে। মুখ সামলে কথা দাও। আমার কথা বিশ্বাস না হইলে তুমি তো তোমার ঘরে দেখতে পারো রশ্মি আছে কি নাই। আচ্ছা, ঈশ্বরদার মাথা নিচু কইরা ফেলাইলে কেন? রশ্মি ঘরে নাই বুঝি? কই গেছিলি না জিগায়া? জিগাও সারা রাত কাল লগে রাত কাটাইছে। জুম্মন রাগ করলো তা কি সত্যি? কি হলো বাধা রস না কেন? ওই মুখে আমার আর বাদাম করে ডাকবি না, তোর বাদাম মরিয়া গেছে, মরিয়া গেছে। দেখেন আমি কোনো পাপ করি নাই। পাপ করস নাই? সারা রাত বাইরে কাটে আর তারপরেও কষ পাপ করস নাই? কষ সেই রাখাল কেনা। ঠিক আছে, আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া নিষেধ। আব্বা হুজুর, আপনার খুব বিচলিত মনে হচ্ছে। হ্যাঁ, বিচলিতই বটে। আমার সুজানগর পরগনায় দারুণ মহামারী দেখা দিয়েছে, তাই আমি স্থির করেছি তুমি আজ এই মুহূর্তে সেই দুর্দশাগ্রস্ত বিপন্ন মানুষের সেবার জন্য সুজানগরের উদ্দেশ্যে রওনা হবে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমাকে একটা দিন সময়। না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। প্রজারা দুঃখ দুর্দশায় না খেয়ে দিনাতিপাত করছে আর আমি প্রজা পালক হয়ে নিশ্চুপ থাকতে পারি না, তাই আমার আদেশ, এই মুহূর্তে তুমি সুজানগরের উদ্দেশ্যে রওনা হবে। ছোট হুজুর, মন আরশ নিয়ে বিপদের কথা জানে না। পাশি বাজায় কেনা মনে হয় মনে রাখাল। চল চল। দেখ তো সাইয়া, দেখ প্রেমের মজনু লাইলি পর আসায় কি মন এক মনে বাঁশি বাজাইতাছে। রাখাল, ভিন গ্রাম থেকে আইসা আমাগো মা বোনের ইজ্জত লইয়া সিনিমিনি খেলবি,
আমি জম্মন তা কিছুতেই হইতে দিব না। সালারে শিয়াল পুত্তাই খাও। কি ব্যাপার ছোট হুজুর? নাজির সাহেব জাহাপনা, মোসাহেবকে খবর দিন। জো হুকুম জাহাপনা। কোন কি মোসাহেব সাহেব? বাদশাহ হুজুর রুষ্টিরে যাইতে কইছি। মুসাহেব সাহেব, আমার মামুনির বিরুদ্ধে কোন বিচার আছে কিছু? আরে না না, ও সব কিছু নয়। তেমন কিছু হলে হুজুরের চেহারা দেখে বোঝা যেত। আমি গেলাম, রশ্মিকে পাঠিয়ে দিও। হ্যাঁ, কি রশ্মি? জি জাহাপনা। শাহজাদা কায়সার কে চেনো? জি। তার সঙ্গে তোমার সম্পর্ক? জবাব দাও। সমস্ত সম্পর্কের উত্তে যে সম্পর্ক, তাই শাহজাদাকে আমি ভালোবাসি। খামোশ বদতমিজ, তোমার এত বড় স্পর্ধা যে সামান্য জেলে কন্যা হয়ে তুমি চাঁদের দিকে হাত বাড়িয়েছ। প্রাচুর্য আর ঐশ্বর্যের লোভে শাহজাদা কায়সারকে তুমি তোমার রূপের ফাঁদে আটকে ফেলেছ। আসলে তুমি লোভী, তুমি পাপী। না না, আর মনে তো ছোট নয় জাহাপনা। আমি শাহজাদাকে ভালোবাসি। আর জাহাপনা, যারা ভালোবেসে পৃথিবীতে ভালোবাসার অমর ইতিহাস করেছে সবাই কি পাপী? এক মক্তব লেখাপড়া করে অনেক কথাই শিখেছ দেখছি। জানি, আমি জানি জাহাপনা, আপনি উত্তর দিতে পারবেন না।
আমার মতো একজন গরিব নিঃস্বকে আপনার পায়ে ঠাঁই দিলে আপনার বড় মনের পরিচয় বাড়বে, আপনার মহত্বই প্রকাশ পাবে। না না, তোমার মতো ছোট জাতের মেয়েকে রাজবধূর স্বীকৃতি দিয়ে আমি আমার মান সম্মান আভিজাত্যের মুখে পদাঘাত করে বড় মন আর মহত্বের পরিচয় দিতে আমি পারবো না। যাব না, হাতে দুটি পায়ে পড়ে যাব না, আমাকে দয়া করুন। তোমার ওই মায়াকান্না শাহজাদা কায়সারের কোমল প্রাণ গলাতে পারে, তাই বলে শাহনশাহর মন গলবে না। শাহজাদাকে ত্যাগ করতেই হবে, এ আমার হুকুম। না না না, যাব না, এমন নিষ্ঠুর হুকুম করবেন না। আমি শাহজাদা কায়সারকে যা বাঁচব না। কেউ বাঁচলো কি মরলো তাতে আমার কিছু আসে যায় না। যায় যাব না যায়, কারণ আপনি যে আমাদের প্রভু, আর আমি আপনারই একজন অতি সাধারণ গরিব প্রজা। আমাদের সুখ দুঃখ জীবন মৃত্যু রক্ষক যে আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি রক্ষক। তবে সেই সব প্রজার যে প্রজারা তার প্রভুর মুখের গ্রাস কেড়ে খায় না, আমি রক্ষক তার। যে প্রজারা তার প্রভুর মান সম্মানের ওপর হস্তক্ষেপ করে না, যে প্রজারা তার প্রভুর বশ্যতা অবনত অবস্থাকে স্বীকার করে নেয়, আমি সেই সব প্রজার প্রভু। যে প্রজারা তার প্রভুর উঁচু মাথাকে ধুলোর সাথে মিশিয়ে দিতে চায় না। আমার আদেশ, তুমি শাহজাদা কায়সারকে ভুলে যাও। কি অন্যায় আদেশ, সে আদেশ আমি মানতে পারি না। যাব না। তুমি কি ভুলে গেছো তুমি কোথায় কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? ভুলিনি, আমি একজন নির্দয় নিষ্ঠুর পাষাণ বাদশার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি, যে নাকি অর্থ আর আভিজাত্যে দম্ভে গরিবের প্রেম ভালোবাসাকে পদদলিত করে ক্ষমতার অপব্যবহার করতে চায়। রশ্মি, আমি আমি তোমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব, যা দেখে একজন ঘাতকের প্রাণ আটকে উঠবে। শাস্তির ভয় দেখিয়ে কোনো লাভ নেই, যাব না। সে হিসেব করি আমি শাহজাদাকে ভালোবেসেছি, আর ভালোবাসার জন্ম হয় মন থেকে, যে মনটার উপর কারো প্রভুত্ব চলে না, যে মনটা কারো শাসনের ভয়ে ভীত নয়। যদি তাই হতো, যদি মনটা কারো হুকুমেই চলত, যদি চোখ রাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করে মনের উপর প্রভুত্ব কায়েম করা যেত, তাহলে সমস্ত ভারতবর্ষের সম্রাট শাহেনশাহ আকবর সামান্য এক নারী আনারকলির প্রেম ও মনের কাছে পরাজিত হতেন না। যে আনারকলি জীবন্ত অবস্থায় নিশ্চিত মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে সম্রাট আকবরের সমস্ত দম্ভ অহংকার আর ক্ষমতাকে কটাক্ষ করে বলেছিল, হে আকাশ, হে বাতাস, তোমরা শুনে রাখো, আমি শাহজাদা সেলিমকে ভালোবাসার অপরাধে জীবন দিচ্ছি। আমি সেলিমকে ভালোবাসি, আমি সেলিমকে ভালোবাসি। চুপ করো রশ্মি, চুপ করো। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়েও প্রজাদের দুঃখকে দূর করার চেষ্টা করেছি, কিন্তু আজ আজ আমাকে বড় দুঃখী, বড় নিঃস্ব, বড় ব্যর্থ, পরাজিত মনে হচ্ছে মা। হ্যাঁ রে মা, হ্যাঁ, শাহনশাহ যে তোর ভালোবাসার মতোই তার মান সম্মান আর বংশ মর্যাদাকে ভালোবাসে। যাব না, ইচ্ছে করলে তো আপনি জয়ী হতে পারে। না পারি না, সারা জীবন প্রজাদের জন্যে নিজেকে অকাতরে বিলিয়ে দিয়ে বিনিময়ে আমি তো কিছুই চাইনি, আর আজ যদি একটি প্রজার কাছে কিছু চেয়ে শূন্য হাতে ফিরতে হয় তখনও কি নিজেকে বিজয়ী বলে মনে করতে পারি? যাব না। বল মা, আপনি কি বলছেন? যাবো। হ্যাঁ ঠিকই বলছি মা, শাহনশাকে তার সন্তান ভিক্ষা দে মা, ভিক্ষা দে, নইলে আমি আমার রাজ্যের সমস্ত প্রজাদের সম্মুখে চিৎকার করে বলবো, তোমরা ঠগ প্রবঞ্চক ধোকাবাজ স্বার্থপর, এত দিয়েও আমি তোমাদের কারো একটি মন জয় করতে পারিনি। না যা বলেন না, আমার একার ভালোবাসার জন্য রাজ্যের সমস্ত প্রজা কুল তাদের প্রভুর কাছে বেই
আমারই মন স্বার্থপর হয়ে যাবে, তা আমি চাই না যে হব না। আমার ভালোবাসার বলিদানে প্রজারা যদি সুখী হয় তবে তাই হোক। আজ থেকে আমি কাজটার নামে কাউকে চিনি না, চিনি না। দাঁড়াও, তুমি যে তোমার ভালোবাসাকে দান করলে তা যে আবার ফিরে চাইবে না তারই বা কি প্রমাণ আছে? যাপনা, গরিবদের জীবনে দুটো জিনিস সবচেয়ে বেশি মূল্যবান। যে দুটো জিনিস কেড়ে নিলে গরিবরা আর বেঁচে থাকে না, তার একটা হলো ইজ্জত আর একটা হলো জবান। আমি আমার সেই জবান দিয়ে ভালোবাসার কসম খেয়ে বলছি, রশ্মি জীবন দিবে তবু তার কথার পর গেলাপ করবে না, কথার পর গেলাপ করবে না, করবে না। আমি আজ কোনো কথাই শুনতে চাই না, যে করেই হোক আমাকে পুষ্পনগর যেতেই হবে। তুই বুঝছিস না কেন কুদরত, আজ কত মাস পার হয়ে গেল, রশ্মিকে একটা সংবাদও দেওয়া হলো না, এরপর কি রশ্মি আমার উপর কোনো বিশ্বাস রাখতে পারবে? আমাকে যেতে দে কুদরত, আমাকে যেতে দে। হুজুর, চলতে চলেন হুজুর, চলতে চলেন। এক্ষুনি কবিরাজ সহ আমার বাড়িতে না গেলে পরিবারের সবাই বিনা চিকিৎসার মহিলা যাইব। বেশ কি লাগছে? ডরেন না, খবরটা আমি লই আসুন। কিরে কেমন আছাস? এই জবা বাড়িতে আসেনি? হ্যাঁ কি, আচ্ছা আচ্ছা, বেশ আর বেশি লাগিস না, তবু তো আবার অভ্যাস পিছিয়ে লাগান না। কি অসুখ বলে তুই রে? আমি জবাবে দেখতে আইসি, তারপরে আমি তেজগি লাগাই। ওরে বাবা রে বাবা, শুনো, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই, এই গরু গুটা দিয়ে আপনি কি লাগিয়ে দিছে। এরকম করতেছ কেন? খারাও খারাও মনে হয় পেশি লাগছে। শুনো, এদিকে সব জানাবে না কি ঘটনা, সব রটনা হইয়া গেছে। কি করি কি করি, কই যাই, মাথাটা খালি চক্কর দিতেছে। জবা আমার পরাণের পরাণ, তুমি তো এদিকে আস। কেন একটু দম 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 বুঝো না, মানে এত দূর থেকে দৌড়ে আইলাম, আইতে আইতে সব দম ফুরে গেছে, তোমার কাছ থেকে একটু দম লইয়া যাই। হ্যাঁ বেশ কি লাগছে রে, গোদা 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 পেস গোদা পেস যাই। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করো, বাড়ি যাইয়া নিজের কানে শুনে আস, যাও। হ্যাঁ তাই যাবো। বিশ্বাস নাই হুজুর, একদম বিশ্বাস নাই, অর্থের লোভে এরা সব কিছু করতে পারে, হাজার জনের সাথে রাত কাটাতে ওদের রুচিতে বাধে না, বিয়ে জন্মার জন্ম তো হুজুর এদের ঘরে হয়। সদারকে তলব করো, যাও। রশ্মি যা শুনলাম তা কি সত্যি?
কথা কস না কেন? চুপ করে থাকিস না, কো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, আমার অন্তত সেই রাখালের বাড়ির ঠিকানাটা কো। আমি কসম করে কইতাছি মা, সেই রাখাল যে দইরা আইলেই আমি তার হাতে তোরে তুলে দিবি। তুমি তোর করমগিরির নাম আমি আর শুনতে পারি না, তোর চোখের পানি আমি আর দেখতে পারুম না। আজ 16টা বছর আমার বুক দিয়ে তোরে আগলায় রাখছি, এতটুকু আঘাত তোর গায়ে লাগতে দেই নাই। তুই শুধু রাখালের ঠিকানাটা আমারে কো, করবি না? ভালাইছে আই, আমি অনেক খুনি করে ভালাবো। মাথা খারাপ করছো কেন সর্দার? মেয়েটাকে মেরে ফেললে কি সব সমস্যার সমাধান হবে সর্দার? মাথাটা ঠান্ডা করে যাও, বাদশাহ হুজুর তোমাকে যেতে বলেছে, যাও। বাদশাহ হুজুর দেখা করতে গেছি, সর্বদা শুয়ে গেছে। আমি এই মুখ তারে কেমনে দেখাবো, আমি এই মুখ তারে কেমনে দেখাবো, এই মুখ তারে কেমনে দেখাবো। হুজুর বিশ্বাস করেন হুজুর, কে সেই রাখাল আমি কিছুই জানি না। রাখাল হুজুর, জিনমনের মুখে শুনছি, রশ্মিরে অনেক জিগাইছি, এমনকি মাইরা ফালানোর ভয়ও দেখাইছি। রশ্মির এক কথা, ও রাখালের পরিচয় জানে না। হুজুর এই মুখ আমি কেমনে দেখাবো? সর্দার আমার মনে হয় তুমি যদি আমার রাজ্য ছেড়ে অন্য কোন রাজ্যে রশ্মিকে নিয়ে চলে যাও, তবে তোমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। হুজুর হ্যাঁ সর্দার, আমি তোমার ভালোর জন্যই বলছি। হ্যাঁ হুজুর আপনি ঠিকই কইছেন, এছাড়া আমার যে আর অন্য কোনো পথ নাই। সালাম হুজুর। শোনো, তোমার যদি অর্থের প্রয়োজন হয় তবে। না হুজুর না, তার কৃতা হইলে আপনি করতে হয় বাদ বাকি জীবনটা ওরে নিয়ে কাটাই দিতে পারব। হুজুর দান, হুজুর সন্ধ্যা হয়ে গেল, চলেন রাত্রিটা এক জায়গায় কাটিয়ে লই, কাল সকালে ওরা মহন দেব। না না কুদরত, সূর্যদেব পূর্বে আমাকে পৌঁছতে হবে, রশ্মি বিপদ, আর আমি বিশ্রাম নেব, তা হয় না কুদরত। চল এগিয়ে চল, চলেন। আরে আমার খাবার আমার এদিক যায় না। না আমি সর্দার হইতে চাই না, যদি কোনোদিন হারু সর্দার ফিরে আইসা দেখে আমি তার জায়গা দখল করছি, তাইলে আমি তারে কেমনে এই মুখ দেখাবো? মুখ দেখাবো কেমনে? ওই ওই তোমার ওই সর্দার কোন মুখ নিয়ে আমাগো সামনে এসে দাঁড়াইবো? তোমরা শুনে রাখো, ওই কুলোট অপয়নারে যদি আবার ফিরা আহে তবে তারে পাথর মাইরা এই গ্রাম থেকে বাই করে দিতেই। জুম্মন মুখ সামলাইয়া কথা কও, কারে তুই অপয়া কুলোটা কইতাছস? আরে এই বস্তির লোক যখন না খাইয়া শুকাইয়া মরতাছিল, যখন সারাদিন জাল টাইম দাও একটা মাছও জালে উঠত না, ঠিক তখনই আল্লাহর রহমতের মতো ওই মাইয়া এই বস্তিতে আসে।
আয়সা পড়ছে, সেই মায়া রাখাল আবার আয়সা পড়ছে। দেখো বিশ্বাস না হয় নিজের চোখে দেখে আসো। এই চল তোরা চল। কি লাগতাছে? আপনি? আমি শাহজাদা কায়সার। আপনি এখানে? আমি রশ্মির সঙ্গে দেখা করতে এসেছি। শাহজাদা হুজুর, রাতের বেলা সর্দার রশ্মির নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কিন্তু কেন হুজুর? রশ্মির গর্ভে যে জারুর সন্তান। না, মিথ্যে কথা মিথ্যে কথা। ওর গর্ভে জারুর সন্তান নয়, ও কলঙ্কিনী নয়, খুঁজে আমার বিবাহিত স্ত্রী। ও রশ্মি, তুমি ওয়াদা ভঙ্গ করে সবাইকে জানিয়ে দিলে না কেন? তুমি অপয়া কুলোটা নাও, কুলোটা নাও, কুলোটা নাও। অনেক ভান ভূমিকার কথা আমাকে শুনতে হয়েছে। আজ প্রায় আট ন মাস হতে চলল, অথচ হুজুর আর কটা দিন মাত্র। না, আমি আর তোমার উপর নির্ভর করতে পারছি না। হুজুর কি করব বলুন, ছেলেটা কিছুতেই বিয়ের কথায় রাজি হচ্ছে না। তবে এইবার আমি আপ্রাণ চেষ্টা করব। I'm not alone.
চলে আজ কয়দিন ধরে সাজেদিকে খুব খুশি খুশি লাগছে হবে না কিছুদিনের মধ্যেই যে সাজেদা কাইসারের সঙ্গে সাজেদি গিয়ে কাইসার জি আব্বা হুজুর আজ অনেকদিন ধরে লক্ষ্য করছি তুমি অস্বাভাবিক জীবন যাপন করছো তুমি আমার একমাত্র সন্তান তাই আমি চাই তুমি সিংহাসন বুঝে নিয়ে আমাকে প্রজা পালনের দায়িত্ব থেকে মুক্তি দেবে আব্বা হুজুর আমি আমি কিছুতেই রোশনিকে রোশনি 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 বার বার কেন ভুলে যাও যে তুমি সাজদাদা কায়সার সাধারণ এক জেলের মেয়ের জন্য তুমি আমাকে প্রজাদের কাছে আর কত হেয় প্রতিপন্ন করবে এ আপনি কি বলছেন আব্বা হুজুর ঠিকই বলেছি তুমি কি জেলে বস্তির সমস্ত জেলেদের সামনে চিৎকার করে বলো নি যে জেলের মেয়ের রশ্মি তোমার বিবাহিতা স্ত্রী তার গর্ভে তোমার রহস্যাত সন্তান হ্যাঁ হ্যাঁ বলেছি যা সত্যি তাই বলেছি মিথ্যে কথা তার গর্ভে তোমার রহস্যাত সন্তান নয় তাই সে রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে চোরের মতো পালিয়ে গেছে আব্বা হুজুর আব্বা হুজুর দ্বিতীয়বারও কথা বলে পাপি হবেন না রশ্মিকে আমি নিষেধ করেছিলাম এই সত্য প্রকাশ করতে আমি চেয়েছিলাম আপনার অনুমতি নিয়ে তাকে রাজবধূর উপযুক্ত মর্যাদা দিয়ে এই মহলে আনতে তাই সে মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে চলে গেছে স্যার একটা জেলের মেয়েকে রাজবধূর মর্যাদা দিয়ে আমি আমার মান সম্মান আভিজাত্যকে ধুলোয় মিশিয়ে দিতে পারি না যে আভিজাত্য মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে ছোট করে দেয় জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয় সেই আভিজাত্য মান সম্মান আপনার প্রয়োজন থাকতে পারে আব্বা হুজুর আমার নেই আমার নেই আমি চললাম দাঁড়াও তোমাকে আমি রাজ সিংহাসন থেকে বঞ্চিত করব চাই না ওই সিংহাসন ওই সিংহাসনের চেয়ে আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান আমার স্ত্রী আমার ভালোবাসা কাইসার খুব তো হাসছো একটু আগে তো মুখের দিকে তাকানো যায়নি কি যে ক বই তোমার ওসিলে মুখে হাসি ফুটছে চলো তোমার আগাই দিয়ে আসি না তার আর দরকার হবে না আমি একাই যেতে পারবো বাচ্চাটার দিকে খেয়াল রাখো আচ্ছা ওই যে দাই মাইটা তুমি কথা কও আমি যাই আচ্ছা কি ব্যাপার কি হচ্ছে আমার সঙ্গে অক্ষণে একবার যাইতে হইব মেয়েদের বাচ্চা হইব প্রসব বেদনায় ছটফট করতাস ও একটু দাঁড়ান আমি কাপড়টা বদলে আসি আচ্ছা আল্লাহ সর্দার আপনার নাতি হয়েছে নাতি হ্যাঁ ফুটফুটে চাঁদের মতো ওই সরকার যারে আমাকে চাইরা দেন ওরে আমি মাটিতে পুঁতে ভালাম ও আমার রশ্মির জীবনটারে আন্দার করে দিছে বাচ্চার মায়ের এখনো জ্ঞান ফিরেনি এই মুহূর্তে ওর কাছে আপনার থাকা দরকার আমি বরং বাচ্চাটাকে কোথাও ফেলে দেবো সন্তান কই কি হলো বাজার চুপ করে আছে তুই ক আমার সন্তান কই মারে তোর একটা মরা পোলা হয়েছিল পরে আমি গাঙ্গে ফালাই দিছি কেন একটা বর আমার সন্তানকে দেখতে দিল না আচ্ছা তুমি আমাকে আদর করো কেন রোজ রোজ দুধ খাও দুধ কিনতে বুঝি পয়সা লাগে না আগে দুধটুকু খেয়ে নিও এবার বলো তুমি আমাকে তো আদর করো কেন তোমাকে আদর করতে ইচ্ছে করে তাই কিন্তু কেন
জানি না তো। ও তোমার বুঝি আমার মতো একটু ছেলে ছিল, মরে গেছে। কেমন করে মরে গেছে? জ্বর হয়েছিল বুঝি। জানো আমার এই অন্ধবন্ধুটার না ভীষণ জ্বর, তাই আজ পাগলা বাবার মাজারে যাব। আচ্ছা আমি তো যাবো আমার বন্ধুর জন্য দোয়া চাইতে, তুমি কার জন্য যাবে? তোমার জন্য। চলো। আল্লাহ বলেছেন ওরে দিবিরাইলামে তোমার দানাই, আমার দোস্ত ওকে জগতে আমি পাঠাইতে চাই। তুমি মাজারে যাও, আমি শুনে নিয়ে আসি। আমাদের পণ্ডিত মশাই বলেন ওগুলো খেলে অসুখ হয়। এই নাও আমার শিন্নি, তুমি খাও। তোমার শিন্নি আমি খাবো? আমার তো এখন ছিঁড়ে নেই। এই নাও খাও, এসো এসো আমার সঙ্গে। তোমার নাম কি বাবা? সেলিম। তোমার বুঝি কেউ নেই? না। তুমি আমি একই রকম, আমারও কেউ নেই তোমারও কেউ নেই। ছোটবেলায় মা আমাকে ফেলে চলে গেছে, তারপর থেকে আমি ডাইনানের কাছে বড় হয়েছি। তোমার বাবা? সবাই বলে আমার বাবা নেই।
আসি কাকা। আচ্ছা কেমন? আগেই কইছিলাম না আমার ভালোবাসা স্বীকার করে আনে। ভালোবাসা তুই কি বুঝবি? ঠিকই কইছ, ভালোবাসার আমি কি বুঝি? বুঝস তুই, আর তোর ওই রসের নাগর সহজাদা কাইছস। এই আমি যতটুকু ভালোবাসা বুঝি আইস তোরে আমি বুঝাই দিব। আয় আমার বুকে, আয়। সতী নারীর জীবন দেয়, কিন্তু সতীত্ব দেয় না। সতীত্ব গিরি আমার লগে। রাজপুত্র যখন রাখাল সাইজা তোর দেহটা লুইটা পুইটা খাইছিল, তখন কোথায় আসিল তোর সতীত্বের বলি? তোর কোথায় ছিল তোর দম্ভ? এই উঠা! আমি তো আপনাকে চিনি না, আপনি চলে যান। রশ্মি, 8টি বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে আজ তোমাকে পেয়ে আমি চলে যাব। হ্যাঁ চলে যান। শাহজাদা কাইসারকে কেউ এখানে দেখে ফেললে আপনার বদনাম হবে, সমাজ ছিঁচে করবে, আপনার মান সম্মান অর্থ হবে যা দুধুলোয় মিশে যাবে। কার মান কার সম্মান কার অর্থ আভিজাত্যের কথা বলছো রোশনি? অর্থ আভিজাত্য সে তো আমার বাবার,
বাবার সবকিছুই যে সন্তানেরই প্রাপ্য। রোশনি, পৃথিবীতে এমন কিছু সন্তান আছে যা সম্পত্তি তুচ্ছ জ্ঞানে প্রত্যাখ্যান করে। আপনার অত কথা শুনবার সময় আমার নেই। এভাবে বলছো কেন রোশনি? বলো তুমি কেন আমাকে এড়িয়ে যেতে চাও? আপনি আমার কে যে আপনাকে এড়িয়ে যেতে চাইবে? তাছাড়া একজন রাজপুত্রের কাছে সামান্য একজন জেলের কন্যা কিংবা মর্যাদা দেখতে পারে? ওভাবে বলো না রোশনি, ওভাবে বলো না। বিশ্বাস করো আমার প্রেম ভালোবাসায় কোনো ছলনা ছিল না, কোনো অভিনয় ছিল না। ভয় লাগে আপনি চলে যান। না, চলেই যদি যেতে হবে তাহলে কেন রাতের অন্ধকারে ছুটে এসেছিল আমার কাছে? কেন মিথ্যে ভালোবাসার অভিনয় করে বিয়ে করেছিল আমাকে? বলো রোশনি বলো, চুপ করে থেকো না, জবাব দাও। লোভে? হ্যাঁ লোভে। সেদিন ভেবেছিলাম আপনার মতো রাজপুত্রকে যদি আমার রূপের ফাঁদে আটকাতে পারি তবে রাজকোষ থেকে বিপুল অর্থ এনে আপনি আমার হাতে তুলে দেবেন, আর সেই অর্থ নিয়ে আমি পালিয়ে যাব অন্য কোন রাজপুত্রের সন্ধানে। রোশনি! হ্যাঁ, আমরা অতি সাধারণ ঘরের মেয়ে সাজানা, অর্থের লোভ যে আমাদের চিরকালের। বন্ধ করো তোমার ওই জবান। রোশনি, তাহলে কি আমাকে বিশ্বাস করতে হবে আব্বা হুজুর যা বলেছেন তাই সত্যি? রোশনি চরিত্রহীনা, রোশনি যারা সন্তানের জননী। এর বিচারের ভার আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। কোন সত্য মিথ্যার প্রমাণ আমি আপনাকে দিতে চাই না। দোহাই লাগে, আপনি চলে যান, আপনি চলে যান। আমি জানি যে তোমার মনের কথা নয়, আমি জানি তুমি এত পাষাণ হতে পারো না, তুমি এত পাষাণ হতে পারো না। হ্যাঁ হ্যাঁ, আমি পাষাণ, পাষাণ বলেই তো মুখ ছেড়ে দেখাতে পারলাম না, চিৎকার করে বলতে পারলাম না আমি চরিত্রহীনা নই, আমি কোনোটা নই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার স্ত্রী। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রোশনি যা বলেছে সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। দাঁড়ান দাঁড়ান সাজাদি, সাজাদি একটু দাঁড়ান। সাজাদা কায়সার জ্ঞান হারিয়ে ফেলেছেন। তোমরা চলে যাওয়ার পর তিনি শাহজাদা কায়সার রোশনি ভাইরে খুঁজতে আসে। আমাগো মুখে রোশনির কলঙ্কের কথা শুইনা সে সবার সামনে চিৎকার করে কহিল রোশনি তার বিয়ে করা বোন, রোশনির পেটে তারই সন্তান। আমি তো সর্বনাশ করছি, আমি তোর উপরে অনেক অন্যায় করছি। আমি তোর মিথ্যা কইছিলাম যে তোর মরা সন্তান হয়েছে। তুমি কি করতেছো মাতা? আমি আমার সন্তান কোথায় জানি না। তয় যে দায় হাতে আমি তাকে তুলে দিছিলাম তার বাড়ি আমি চিনি। তাহলে আমাদের সেখানে নিয়ে চলো। চল। বাচ্চার উপর তো আপনার কোনো দাবি নেই। আপনি যদি পায়ে পড়ে আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন, বলুন
বলুন আমার সন্তান কোথায়? আছি রে মা, আছি। আমি যে এক সন্তানের মা, তাই সেদিন সর্দারের কথা রাখতে পারিনি। বাচ্চাটাকে আমি লালন পালন করেছি সেদিন। ওই দেখ তোর মা এসেছে। এত কাছে থেকে কোনোদিন জানতে পারিনি তুই আমার সন্তান। বই সেদিন বাচ্চাটারে নিয়ে আইসা যে কত বড় পাপ আর সর্বনাশের হাত থেকে আমারে বাঁচাইছেন তাই আল্লাহ জানেন। আমি এই ঋণ কোনো দিন শোধ করতে পারুম না। জানেন এ সেলিম শাহজাদা কায়সারের সন্তান। না মিথ্যা কথা, সেলিম আমার সন্তান। দাদান কেন তুমি একজন নিরাপরাধ মানুষকে দোষী করতেছো? ওর সঙ্গে আমার কোনো দিন সম্পর্ক ছিল না, আইতো নাই। মারে আমার কোনো দোষ নাই, মানুষের মুখে যা শুনছি তাই কইলাম। মানুষ মিথ্যা কথা কয় বাদান, ভয় লাগে। আর কোনো দিন ওই না মুখে আনবালাম। ঠিক আছে রে মা, ঠিক আছে। আসলে আমার নিজের তো কোনো সন্তান আদি নাই, তাই সন্তানের মায় আমি বুঝতে পারি নাই। হ্যাঁ মা, হ্যাঁ আমি তোর জন্মদাতা বাপ না। কি কইতেছো বাবা? তাহলে কে যে আমার বাপ মা? কে যে তোর বাপ মা তা আমি নিজেও জানি না। একদিন ঝড় তুফানের পর নদীতে মাছ ধরতে যাই, হঠাৎ দেখি একটা ভাঙা নৌকার পাটা তোদের উপরে পড়ে আসস, আর পাশে পড়ে আছে একটা দামি হার। আজ পর্যন্ত অনেক যত্ন করে রাখছি সেই হারটা। সেই হার আমার স্বামী বাচ্চা হায়দারকা বিয়ে রাতে আমাকে উপহার দিয়েছিলেন। ওরে আমি যে তোর হতভাগিনি মা। সত্যি তুমি অনেক মেহরবান, তোমার কুদরত বোঝা বড় দায়। কবিরাজ দাদি। আরে শাহজাদি আপনি? আপনি তো এক্ষুনি আমার সঙ্গে রাজমহলে যেতে হবে। রাজমহল? বড় আব্বা আমিও তোমার সাথে রাজমহল দেখতে যাব। চলো বাবা, চলুন শাহজাদি। হ্যাঁ চলুন। এ রোগের চিকিৎসা করা আমাদের সাধ্যের বাইরে, আমাদের আজ্ঞা দিন। না না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। খোদা যেমন রোগ দিয়েছেন তেমনি রোগের চিকিৎসাও দিয়েছেন। আপনারা আপনারা আরো চেষ্টা করুন আরো। যাহাপনা আমি একজনকে সঙ্গে নিয়ে এসেছি, অনুমতি পেলে উনি একবার চেষ্টা করে দেখতে পারেন। জানেন এ শুনুন শাহজাদা কায়সারের সন্তান। দেখুন দেখুন কবিরাজ সাহেব, আমার সন্তানকে ভালো করার আর কোনো পথ আছে কিনা দেখুন। আপনি বিচলিত হবেন না জাহাপনা, আমি দেখছি। রোগীকে বাইরে রেখে ভালোই করেছেন, ওকে খোলা আকাশের নিচে শুইয়ে দিলে আরো ভালো হতো। আমার মনে হয় রোগের পিত্ত একেবারে শুকিয়ে গেছে। তাছাড়া নারীও কিন্তু দুর্বল, এমন অবস্থায় রোগীকে ভালো করার জন্যে
দুষ্প্রাপ্য এক গাছ শিকড়ের প্রয়োজন, যা খুঁজে বের করতে লাগবে অনেক সময়। অথচ রোগীর বর্তমান অবস্থা বলে কয়েক ঘন্টার বেশি সে বাঁচবে না। নারা কবিরাজ সাহেব, ওকে বাঁচাতেই হবে, ও যে আমার একমাত্র সন্তান। একটি উপায় অবশ্য আছে, কিন্তু বলুন কবিরাজ। অতি দ্রুত সেই গাছ খুঁজে বের করতে হলে বাটি জ্বালান দিতে হবে, আর সেজন্যে তুলারাশির জাতকের প্রয়োজন। তবে আপনি তাই করুন কবিরাজ সাহেব, তুলারাশির জাতক নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আমজাদ খাঁ, এই রাজ্যে তুলারাশির জাতক কে আছে খুঁজে বের করতে বলুন। সন্তানের জীবনের জন্যে তারা যা চায় আমি তাই দেব। আমি আছি তুলারাশির জাতক। আমি আছি। একটা কথা মনে রাখতে হবে, জাতককে অসীম সাহসী হতে হবে। কোন অবস্থায় যদি তার হাত থেকে ওই বাটি ফসকে যায়, অথবা একদমে ওই গাছ শেখর শব্দ উপড়ে ফেলতে না পারে, তাহলে নিশ্চিত মৃত্যু হবে। আপনি আপনি পারবেন। যাব না, আমার স্ত্রী সন্তান সম্ভব, আপনি যা চান আমি তাই দেব। আপনার পরিবারের সমস্ত ব্যয়ভার আমি বহন করবো। আপনা মানে দু চার দিনের মধ্যেই ওই আমার শালিকার বিয়ে, আমার অর্ধেক রাজত্ব লিখে দেব। এমন কেউ কি নেই যে আমার ছেলের জন্য জীবনের ঝুঁকি দিতে পারে? কেউ কি নেই? কেউ কি নেই? কেউ কি নেই? তুমি না বলেছ আমি তুলা রাখি, আমি একবার চেষ্টা করে দেখি। অসম্ভব, যাব না, ওকে দিয়ে এটা সম্ভব না। বড় আব্বা, আমার মন বলছে আমি পারব, তুমি অনুমতি দাও। না যাব না, না এবার কঠিন কাজ, ওর মায়ের অনুমতি ছাড়া আমি ওকে দিয়ে কাজ করাতে পারি না। ঠিক আছে, আমি আমার মায়ের কাছে অনুমতি নেব। কি বলছিস বা, মৃত্যুকে নিশ্চিত জেনেও এতটুকু বুকে এত সাহস তুই কোথায় পেলি? এই ছোট্ট দুটি হাত দিয়ে তুই কাকে বাঁচাবি? শাহজাদা কায়সারকে। হায় আল্লাহ, আমাকে তুমি কোন পরীক্ষার মধ্যে ফেললে? একদিকে আমার স্বামী, অন্যদিকে আমার সন্তান। তুই আমাকে পথ দেখাও বাবু। মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। দুহাই আল্লাহর আজম হাওয়ার নবীর ফুলের দুহাই যার খলিফা, দুহাই লাগে গাউ কুতুব তিন সরে জাউলিয়া, দুহাই গামরু কমাক্কার, দুহাই জানি মাসা, দুহাই দিলাম তিন করে খোয়া তিরে, আঠারো হাজার মুকুম কাদের দিলাম দুহাই, সব বাধা দূর করে এসে যে দাওয়াই, রূপ গোপালে আসে যে তোর দাওয়াই দিয়ে আসে তোর, আমার মন্ত্র বলে যা বাড়ি যা, আকাশে যা বাতাসে যা, জলে স্থলে পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে, যেখানে রয়েছে সেই সঞ্জীবনী গাছ খুঁজে বের করা হোক তোর বড় কাজ। যা যা যা, তোমার আসুন ছোড়া নিয়া জগৎস্থানে যা যা যা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একটু পরে সুস্থ হয়ে উঠবো। অল্প কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। শাহজাদা, শাহজাদা কায়সার, আপনি কে? কবিরাজ সাহেব, জানাত না শাহজাদা স্মরণ শক্তি কিছুটা হারিয়ে গেছে, তবে ফিরে যেতে খুব একটা সময় লাগবে না। ধৈর্য ধরে কয়েকটা দিন তাকে সেবার সঙ্গে সঙ্গে সবকিছু স্মরণ করিয়ে দিতে হবে, দেখলেন সবকিছু ঠিক হয়ে গেছে। আমার মনে হয় মানুর জানার পক্ষে এটা সম্ভব। বন্ধুবর সুলতান শাহ, এই অবস্থায় বিয়ের কাজটা সুসম্পন্ন করে ফেললে ভালো হতো না? আপনি ঠিকই বলেছেন বন্ধুবর আমজাদ খান। যাহাত না, এবার তাহলে আমি আসি। আসি বললে কি আসা যায়? আপনি আমার একমাত্র পুত্রের জীবন বাঁচিয়েছেন, আমি আপনাকে খুশি করতে চাই। বলুন বলুন, আপনি কি চান? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। মানুষের সেবা করাই আমাদের কাজ, অর্থে আমাদের কোনো লোভ নেই, শুধু দোয়া করবেন। আসি, খুদা হাফেজ। আচ্ছা, দাঁড়ান কবিরাজ সাহেব। কবিরাজ সাহেব, আমার একটা কথা আপনাকে রাখতেই হবে। আমার বিয়ের দিন আপনাকে আপনার পরিবারের সবাইকে নিয়ে উপস্থিত থাকতে হবে। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। হুম
আলম্পনা কনে খায়েশ অনুযায়ী আজকে বিবাহ অনুষ্ঠানের পূর্বে একটি পল্লী গানের ইন্তেজাম করা হয়েছে। যদি আপনি অনুমতি দেন তাইলে শুরু করতে পারি। কই আপনারা আসেন আসেন। শোনেন শোনেন আলম্পনা, শোনেন গুণীজনা, আরে মন দিয়া শোনেন সবাই অজানা ঘটনা। আরে এক রাজ্যে ছিল রে এক দয়াল যুবরাজ, আরে এক রাজ্যে ছিল রে এক দয়াল যুবরাজ, সাত ভাই ছিল রে তার বড়ই চালবাজ, ভাই রে বড়ই চালবাজ। যুবরাজ বিয়া করে চাষির কন্যা রে, আর সাত ভাই তার লোভে পড়ে অসৎবন্দি করে, আর ভাই হইয়া ভাই করে কুল বসতে সিংহাসনে, আর ভাই হইয়া ভাই করে কুল বসতে সিংহাসনে, যুবরাজের প্রাণ নিল সাপেরও দংশনে, হায় রে সাপেরও দংশনে। দশ মাসের গর্ভবতী পথের কাটা রানী রে, আরে বিনা দোষে বনবাসে পাঠায় অভাগিনী রে। ঝড় তুফানে গহীন বনি কন্যায় আসে কোল জুড়ে, আরে ঝড় তুফানে গহীন বনি কন্যায় আসে কোল জুড়ে, সেই না কন্যা হারায় রানী কাল বৈশাখীর ঝড়ে, হায় রে কাল বৈশাখীর ঝড়ে। বিধির লীলায় আজব খেলা কে বুঝিতে পারে, ভাঙা কাষ্টে ভাইসা কন্যা আসে পুষ্প নগরে, জেলের ঘরে দিনে দিনে কন্যা বড় হয় রে, রাজার ছেলে গেই খাতারে ভাসে প্রেম সাগরে, রাখাল সাইজা প্রেমে মইজা গোপন বিয়া করে রে, পাশর সাজায় গহীন বনে সবার অগোচরে, রাজ কাজে রাজার ছেলে ভিন দেশে যায় চলে রে, গর্ভবতী হইয়া কন্যা ভাসে চোখের জলে, ভিন দেশে আইসা কন্যার জন্ম নেয় এক ছেলে রে, সেই না ছেলে দাইমার হাতে তুইলা দেয় গো জেলে। আমি আজ এক
একটা নিষ্পাপ শিশুর গায়ে হাত তুলতে আপনার এতটুকু লজ্জা করে না? সহজ বাবা, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ সামান্য একটা জারো সন্তানের জন্য। কামাস আমজাদা, ও জারো সন্তান নয়, ওর পিতৃ পরিচয় আছে। সত্যি সত্যি হাত চুপ করে থাকার সময় নেই। এই ভরা মজলিসে সবার সম্মুখে চিৎকার করে বলে দাও, ও তোমার আমার বৈধ সন্তান, তুমি আমার বিবাহিত স্ত্রী। জানি না তুমি কেন আমাদের বৈধ সম্পর্ককে অস্বীকার করছো, কিন্তু এই সন্তান, এই সন্তানকে তুমি অস্বীকার করবে কিভাবে? পারবে পারবে সবার সম্মুখে চিৎকার করে বলতে, এই সন্তান তোমার নয়, এই সন্তানের সঙ্গে তোমার কোন রক্তের সম্পর্ক নেই। আছে আছে হুজুর আছে, আমার চোখের সামনে এই বাচ্চার জন্ম হয়েছে। তাহলে তাহলে নিশ্চয়ই তুমি জানো কে সন্তানের বাবা? বলো বলো কি তার পিতৃ পরিচয়? হুজুর আমি ওকে অনেক জিজ্ঞাসি, কিন্তু কিছুতেই ও মুখ খুলে নাই। আজ তোমাকে মুখ খুলতেই হবে, স্বীকার তোমাকে করতেই হবে। বলো বলো রোষ্টি কে এই সন্তানের বাবা? চুপ করে আছো কেন? বলো তোমার সন্তানের কসম লাগে। আমাকে কসম দেবেন না, আমি কিছুতে বলতে পারবো না, কিছুতে না। আমার বাবা যখন আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি তখন মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম, মুখ খুলিনি। বস্তির সবাই যখন আমার দিকে আঙ্গুল তুলে চরিত্রহীনা কোনটার অপবাদ দিয়ে ছি ছি করে দিয়ে, আমি তখনও কিছু বলিনি, কারণ আমার আমার ইজ্জত তো কবি মাটির সঙ্গে মিশে গেছে, বাকি আছে শুধু জবান। আর সেই জবানটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তাহলে যে আমার বেঁচে থাকার কোনো অবলম্বনই থাকবে না। আমি ভেবেছিলাম বিশাল সাম্রাজ্য ধন দৌলতি মানুষের ইজ্জত আর ঐশ্বর্য, কিন্তু আজ আমার সে ভুল ভেঙে গেছে। আজই প্রথম জানলাম আত্মার পবিত্রতার মুখের জবানের চাইতে বড় ঐশ্বর্য এই পৃথিবীতে আর কিছু নেই। কি বলছেন আব্বা হুজুর? হ্যাঁ ঠিকই বলেছি, ইজ্জতের অধিকারী তো রোশনি। আমার ইজ্জত বাঁচাবার জন্যে রোশনি তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে নিজের জীবনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। মা মা গো, এই বৃদ্ধ আজ পাপের প্রায়শ্চিত্ত হিসেবে তোর কাছে ক্ষমা ভিক্ষা চাইছে। অতীত ভুলে গিয়ে বৃদ্ধ পিতার পুত্রবধূ সেজে আমার সন্তান আমার ইজ্জত আমাকে ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে বাবা। চমৎকার চমৎকার সম্রাট বখতিয়ার বাহাদুর সুলতান শাহ, আপনাদের পিতা পুত্রের সামান্য এক ইতর ছোট লোকের কন্যার প্রতি উদারতা দেখে আমি আশ্চর্য না হয়ে পারছি না। তাকে তুমি ইতর ছোট লোক বলে গাল দিচ্ছ? তুমি আজকে তুই নামজাদ খা, মনে পড়ে দশ মাসের গর্ভাবস্থায় একদিন আমার মাথায় মিথ্যে অপবাদের বোঝা চাপিয়ে দিয়ে সত্য মুনিটিকে উপেক্ষা করে নির্দয় পাষণ্ডের মতো এই প্রাসাদ থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। ভেবেছিলে আমি মরে গেছি, কিন্তু না, সমস্ত পাপের জ্বলন্ত সাক্ষী হয়ে আমি আজও বেঁচে আছি। চিৎকার করে নাম যোদ্ধা, প্রজাবৎসল দয়ালু বাচ্চাকে হত্যা করে আর তুমি যার সিংহাসনে বসে আদিজাতির অহংকারে রশ্মিকে ইতর বলে গাল দিচ্ছ, রশ্মি সেই বাচ্চা হায়দার খার একমাত্র কন্যা। হায়দার খার কন্যা
আমার সম্মান এবং আমার একমাত্র কন্যার সুখের জন্য এটি তোমাকে করতেই হবে, নইলে এই সন্তানকে আমি হত্যা করো। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি কি করছেন? যা করছি তা তোর সুখের জন্যই করছি। সুখ? কিসের সুখ আব্বা হুজুর? আমি একজন সাম্রাজ্য লোকের খুনের কন্যা হয়ে বেঁচে থাকবো সেই সুখ? সমস্ত রাজ্যের মানুষ আমাকে দেখে মুখ ফিরিয়ে নিবে, খুনি পিতার কন্যা বলে বিশ্বাস দিবে, সেই সুখে থেকে আমার মৃত্যু হলে অনেক ভালো আব্বা হুজুর, মৃত্যু হলে অনেক ভালো। আব্বা হুজুর, ছেলেকে ছেড়ে দিন। না, এত সহজে আমি কাউকে ছাড়ি না। হ্যাঁ,